ওয়েলকাম টু ফার্নাস কিচেন। আজ আমি দেখাবো যেটাকে আমরা বলি খুরমা বা আঙ্গুলি, সেটার রেসিপি কিভাবে ঘরে বসে খুব সহজে বানানো যায় সেটাই আজ আমি দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হবে এই খুরমা বা আঙ্গুলি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ, এরপর দিব 1/2 কাপ সয়াবিন তেল। তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মাখতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর ঠান্ডা নর্মাল পানি দিয়ে ময়দাটা মাখতে হবে। অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। আমার মাখা হয়ে গেছে, এই যে দেখেন এমনটা হতে হবে, বেশি নরমও না বেশি শক্তও না। এখন আমি এর উপরে একটু তেল মেখে দিব যাতে উপরটা শক্ত হয়ে না যায়। এখন একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি কাপড়টা সরিয়ে নিলাম। এখন আবারও একটু আমি ময়দাটা মেখে নিব। এরপর আমি এখান থেকে 3টা ভাগ করে নিব। তিন ভাগ থেকে আমি 1 ভাগ নিয়ে নিয়েছি। এখন আমি রুটির মতন করে বেলে নিব। রুটি যে গোলই হতে হবে এমন কোনো কথা নাই, লম্বা হলেও সমস্যা নাই, তবে রুটির মোটাটা 1/2 ইঞ্চির মতন হতে হবে। এই যে দেখেন এমনটা মোটা হতে হবে। এখন আমি একটা চাকু দিয়ে মধ্য দিয়ে কেটে দিচ্ছি। এখন এক পাশ থেকে এরকম ভাবে চিকন চিকন করে কাটতে হবে, বেশি মোটা করে কাটা যাবে না, চিকন চিকন করে কাটতে হবে। এইভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি 1/2 ভাগ নিয়ে সেখানে আমি লাল রং লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি 3 রঙের করব, এখানে আমি লাল রং লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে রংটা মেখে নিতে হবে। আমার লাল রং মাখা হয়ে গেছে, আমি এখন রুটির মতন করে বেলে নিব। 1/2 ইঞ্চি মোটা করে বেলতে হবে। আমি হলুদ রঙেরও করেছি, যেহেতু আমি 3 রঙের করব। আবার একটা চাকু দিয়ে মধ্য দিয়ে কেটে চিকন চিকন করে কেটে নিব আগের মতন। সবগুলো আমি কেটে নিয়েছি, একটা হলো লাল কালার, আর একটা হলো হলুদ কালার, আর একটা হলো রংবিহীন। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। আমি এখানে তেল গরম করে নিয়েছি, এখন আমি খুরমাগুলো এর ভিতরে ছেড়ে দিব একটা একটা করে। ডুবো তেলে ভাজতে হবে। রংবিহীন খুরমা আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আলতো হাতে বারবার একটু নাড়তে হবে, আর চুলার আঁচটা থাকবে কম আছে, বেশি তাড়াহুড়া করে ভাজা যাবে না, হাই হিটে দেওয়া যাবে না, তাহলে ভিতরটা নরম থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে। লো হিটে এটা ভেজে নিতে হবে একটু ধৈর্য নিয়ে। ব্রাউন কালার চলে আসছে, এর চেয়ে বেশি ব্রাউন আমি আর করব না। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একই রকম ভাবে রঙিন গুলাও আমি ভেজে নিচ্ছি। এখন আমি গুড়ের শিরা বানিয়ে নিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি, দিয়ে দিব 1 কাপ গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি। এখন ভালো করে এটাকে গলিয়ে নিতে হবে গুড়টাকে। যখন দেখবেন গুড়টা ফেনা ফেনা হয়ে আসছে, তখন একটু পরীক্ষা করে দেখতে হবে। একটা প্লেটে পানি নিয়ে তার ভিতরে 1টা গুড় ফেলে দেখতে হবে গুড়টা জমাট হয়েছে কিনা। এই যে দেখেন, আপনি যদি ধরতে পারেন তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। তখন খুরমাগুলো ঢেলে দিবেন। আমি এখন রং ছাড়া যে খুরমাগুলো বানিয়েছি সেগুলো এর ভিতরে দিয়ে দিব। যেহেতু আমি চিনি দিয়েও করব আর রং গুড় দিয়েও করছি, তাই রংবিহীনগুলো আমি গুড় দিয়ে করছি আর রঙিনগুলো আমি চিনি দিয়ে করব।
ভালোভাবে মাখতে হবে। ভালোভাবে মেখে নিতে হবে যাতে গুড়গুলো ভালোভাবে লেগে যায়। গুড় যখন খুরমার সাথে মিশে যাবে তখন দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ চালের গুঁড়া। খুব ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নেড়ে চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1/2 কাপ পানি। এখন ভালোভাবে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনি গলে যাওয়ার পর যখন এরকম ফেনা হয়ে যাবে তখন একটা পরীক্ষা করে দেখতে হবে চিনিটা একতারের হয়েছে কিনা। এই যে দেখেন, এইভাবে যখন একতার হয়ে যাবে তখন খুরমাগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। আমি রঙিন খুরমাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়তে হবে, খুব ঘন ঘন নাড়তে হবে যাতে পুড়ে না যায়। খুব ঘন ঘন নাড়ার উপরে থাকতে হবে। এখন এই যে দেখেন সাদা একটা ভাব চলে আসতেছে। এই যে হয়ে গেল, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার 3 রকমের খুরমা বা আঙ্গুলি, 2টা হলো চিনির আর 1টা হলো গুড়ের। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন দেখতেই পারছেন ভিতরটা কত সুন্দর হয়েছে। আমি একটা খেয়ে দেখাচ্ছি, একটু শব্দ শুনলে বুঝবেন, শব্দ শুনে অবশ্যই বুঝতে পারতেছেন কত মচমচা হয়েছে। আপনারাও বাসায় এভাবে বানিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।